নমস্কার, নবগ চেণ্টাৰলৈ আপোনালোকক স্বাগতম জনাইছো। আপোনালোকে চাই আছে অসমীয়া দৈনিক ৰাশিফল। আজি ইংৰাজী 2020 চনৰ জুলাই মাহৰ 8 তাৰিখ আৰু অসমীয়া 1942 শকাব্দৰ আহাৰ মাহৰ 23 তাৰিখ বুধবাৰ, কৃষ্ণা তৃতীয়া তিথি আৰু ধনিষ্ঠা নক্ষত্ৰ। জন্মত আজি মকৰ ৰাশি ক্ষুদ্ৰবৰ্ণ আৰু দেৱাৰীগণ হ'ব, আৰু যদি আজি আদ্যায়িটো হয় তেতিয়া শুভগা যোগ হ'ব। বিভিন্ন শুভকৰ্মৰ বাবে আজি এটা ভাল দিন। খাদ্যত আজি পটল আৰু মূলা নিষিদ্ধ। আহক এতিয়া আৰম্ভ কৰোঁ ক্ৰমান্বয়ে আজিৰ ৰাশিফলসমূহৰ বিতং বিৱৰণ। প্ৰথমতে মেষ ৰাশি। কৰ্মক্ষেত্ৰত আজি আপোনাৰ পৰিশ্ৰম বাঢ়িব যদিও কোনো উচ্চ পৰ্যায়ৰ ব্যক্তিৰ লগত আপোনাৰ সদ্ভাৱ বৃদ্ধি পাব আৰু আপোনাৰ সৌভাগ্য বৃদ্ধিৰ আশাও লাভ কৰিব পাৰিব যিকোনো পৰিৱেশতে। কিন্তু স্বাস্থ্যত হ'ব পৰা যিকোনো ধৰণৰ আঘাতৰ পৰা আজি আপুনি অধিক সতৰ্কতা ল'ব লাগিব। সামাজিক ক্ষেত্ৰত আপোনাৰ মন্তব্য বা ব্যৱহাৰৰ বাবে যাতে আজি কাৰোবাৰ লগত বিবাদ আদিৰ সৃষ্টি নহয় তালৈ লক্ষ্য ৰাখক। ইয়াত আপোনাৰ শত্ৰু বৃদ্ধি হোৱাৰ সম্ভাৱনা আছে আৰু তাৰ লগতে সৎবন্ধু হ্ৰাসৰ আশংকাও দেখা পোৱা যায়। কোনো বন্ধুক দিয়া প্ৰতিশ্ৰুতিও আজি আপুনি ৰাখিব নোৱাৰি মনত সামান্য দুখো অনুভৱ হ'ব পাৰে। বিদ্যাৰ্থীৰ স্বাস্থ্য সামান্য নিম্নমানৰ যদিও শিক্ষাৰ পৰিৱেশত গতানুগতিকতা অব্যাহত থাকিব। কোনো বন্ধু দিয়া বিশ্বাস বা প্ৰতিশ্ৰুতি দি যাতে আপুনি আজি চিন্তাত নপৰে তালৈ লক্ষ্য ৰাখক। প্ৰেমত আপোনাৰ অভাৱত মান অভিমান আদি বৃদ্ধি হ'ব পাৰে যদিও আপোনাৰ সকলো শুভভাৱ অটুট থাকিব। শ্ৰেষ্ঠ বন্ধুৰ সংগত সময় অতিবাহিত কৰি সুখী হ'ব পাৰিব, হ'লেও বাঞ্ছিত দিনটোৰ বাবে অপেক্ষাৰ প্ৰয়োজন আছে। গৃহত আজি আপুনি কোনো বিশেষ শুভকৰ্মত ব্যস্ত থাকিব লগা হ'ব পাৰে। বিভিন্ন দিশত আপোনাৰ অধিক ধন ক্ষয়ৰ যোগো আছে, কিন্তু পৰিৱেশত সুখ থাকিব, অৰ্থ সমস্যা নাথাকে। পুত্ৰ কন্যাৰ বাবে আপোনাৰ আজি চিন্তা সামান্য বৃদ্ধি হ'ব পাৰে। ব্যৱসায়ত অৰ্থাগমত সন্তুষ্টি থাকিব। কোনো বিশেষ আঁচনি গ্ৰহণ কৰি গ্ৰহণত আপোনাক বন্ধুৰ সহযোগিতায়ো উপকৃত কৰিব। আজি শুভ ৰং আকাশী নীলা আৰু শুভ সংখ্যা 5 আৰু বগা ৰং আৰু 2 সংখ্যা অশুভ। বৃষ ৰাশি। স্বাস্থ্যত সামান্য দুৰ্বলতা অনুভৱ হ'ব যদিও কৰ্মৰ পৰিৱেশ উন্নত। একাধিক কৰ্মৰ দায়িত্ব পালন কৰিবলগীয়া আজি আপোনাৰ হ'ব পাৰে, কিন্তু আপোনাৰ শাৰীৰিক কষ্ট বাঢ়িব, হ'লেও পৰিৱেশত উচ্চ স্থান আৰু সন্মান বৃদ্ধিত আনন্দ লাভ কৰিব পাৰিব। নিবনুৱা কৰ্মপ্ৰাৰ্থীয়ে আজি সচেষ্ট হ'লে কৰ্মপ্ৰাপ্তিত বাঞ্ছাপূৰণত সুখী হ'ব পাৰিব, আৰ্থিক উন্নতিতো সুখ থাকিব। কিন্তু দূৰদৰ্শিতাৰ অভাৱত যাতে আৰ্থিকভাৱে আপুনি ক্ষতিগ্ৰস্ত নহয় তালৈ মনোযোগ দিয়া আৱশ্যক। বিদ্যাৰ্থীৰ সকলোতে উন্নতি অব্যাহত থাকিব। বিভিন্ন দিশত আপুনি লাভ কৰা কৃতকাৰ্যতাই আজি আপোনাৰ যশস্যা বৃদ্ধি কৰিব। বিভিন্ন দিশত সন্মান লাভ কৰিও সুখী হ'ব পাৰিব। আজি আপোনাৰ অৰ্থপ্ৰাপ্তিৰ যোগো আছে। প্ৰেমৰ পৰিৱেশ ভাল যদিও কোনো কাৰণত আপোনাৰ আজি উদ্বেগ বৃদ্ধি হ'ব পাৰে, কিন্তু শ্ৰেষ্ঠ বন্ধুৰ সংগত সুখী হ'ব পাৰিব। আজি বৃষ ৰাশি জাতকৰ শুভফল অধিক দেখা যায়। গৃহত আজি আপুনি পুত্ৰ কন্যাক কোনো কথাত প্ৰতিশ্ৰুতি দি সুখী হ'ব পাৰিব। আজি অধিক অৰ্থ ব্যয় হ'লেও কোনো বিশেষ দ্ৰব্য ক্ৰয় কৰি আপুনি বাঞ্ছা পূৰণ কৰিব পাৰিব। গৃহত কোনো শুভকৰ্মৰ আয়োজনৰ আঁচনিও আজি আপুনি ল'ব পাৰে। অৰ্থ সংক্ৰান্ত শুভ সংবাদ লাভৰ যোগো আছে। ব্যৱসায় ভাল, অৰ্থাগমত সন্তুষ্টি থাকিব। আজি আপোনাৰ শুভ ৰং নীলা আৰু শুভ সংখ্যা 2 আৰু কফি ৰং আৰু 8 সংখ্যা অশুভ। মিথুন ৰাশি। কৰ্মক্ষেত্ৰত বিভিন্ন প্ৰকাৰ বাধাত যাতে আপোনাৰ আজি কৰ্মনষ্ট নহয় তাৰ বাবে আপোনাৰ মনোবল বৃদ্ধি কৰা আৱশ্যক। পৰিৱেশত কোনো ব্যক্তিক দিয়া প্ৰতিশ্ৰুতি ৰাখিব নোৱাৰি আপুনি মনত সামান্য দুখো অনুভৱ কৰিব পাৰে। আপোনাৰ আজি অৰ্থ সমস্যা অব্যাহত থকা দেখা যায়। সামাজিক ক্ষেত্ৰত কোনো অসৎ ব্যক্তিয়ে যাতে আপোনাৰ অপবাদ প্ৰচাৰ কৰি সমাজত যাতে আপোনাক হেয় প্ৰতিপন্ন কৰিব নোৱাৰে তালৈ লক্ষ্য ৰখা অতি আৱশ্যক। বিভিন্ন দিশত আপোনাৰ সঞ্চিত অৰ্থ ব্যয় হোৱালৈও চকু ৰাখক। বিদ্যাৰ্থীৰ পৰিৱেশ ভাল যদিও স্বাস্থ্যৰ প্ৰতি মনোযোগৰ আৱশ্যক। যিকোনো ক্ষেত্ৰতে অসৎ বন্ধুৰ পৰামৰ্শ এৰাই চলা উচিত। দিনটো আজি আপোনাৰ মধ্যম পৰ্যায়ৰ হ'ব। প্ৰেমত আপোনাৰ সকলো শুভভাৱ অটুট থাকিব যদিও সাময়িক বিচ্ছেদৰ যোগো আছে। প্ৰিয় ব্যক্তিৰ পৰা পোৱা কোনো সংবাদ আৰু সংযোগত আনন্দ আৰু আশা লাভ কৰিব পাৰিব, কিন্তু বাঞ্ছিত দিনটোৰ বাবে সামান্য অপেক্ষাৰ প্ৰয়োজন আছে। গৃহত আজি
অর্থ সংক্রান্ত কোনো কারণত কোনো ব্যক্তিক আপনি প্রতিশ্রুতি আর বিশ্বাস দিবলগা হব পারে, কিন্তু অর্থপ্রাপ্তিত সুখী হব পাৰিব। পুত্রকন্যার বাবে কোনো ক্ষেত্রে আপনার উদ্বিগ্নতা বৃদ্ধি হওয়া দেখা যায়। আপনার আজির শুভ রং পাতল হালধিয়া আর শুভ সংখ্যা ৬ আর আকাশী নীলা রং আর ৫ সংখ্যা অশুভ। কর্কট রাশি, কর্মক্ষেত্র শত্রুর অশান্তি থাকিব যদিও পরিবেশ আপনার নিয়ন্ত্রণতে থাকিব, সফলতাও লাভ করিব পাৰিব। যদিও স্বাস্থ্য আপনার সামান্য নিম্নমানের, যার বাবে আপনি আজি অর্থ অধিক ব্যয় হওয়ালে লক্ষ্য রাখব লাগিব। সামাজিক ক্ষেত্র বিপরীত পক্ষের কোনো ব্যক্তির লগত অকস্মাত যাতে বিবাদ আদির সৃষ্টি নহয় আর যাতে আপনার এনে বিবাদের শত্রু বৃদ্ধি নহয় তালৈ লক্ষ্য রাখব। কোনো দ্রব্য ক্রয় করে আজি আপনি আপনার বাঞ্ছা পূরণ করব পাৰিব। বিদ্যার্থীর সাধারণ শিক্ষার পরিবেশ সামান্য নিম্নমানের, আপনার স্বাস্থ্যের বাবেও অধিক যত্নর আবশ্যক, কিন্তু আজি অর্থ বস্ত্র আদি প্রাপ্তি আনন্দ লাভ করিব পাৰিব। প্রেমত পরিবেশ উন্নত, প্রিয় ব্যক্তির সঙ্গত সুখী হব পাৰিব, কিন্তু অভাবত আপনার মান অভিমান বা কোনো মন্তব্য যাতে বন্ধুর মনত হতাশার উদ্ভব নকরে তালৈ লক্ষ্য রাখব। বৃহৎ অর্থপ্রাপ্তির যোগ আছে, যদিও কোনো বিশেষ সমস্যা সমাধানের বাবে কারোবাক আজি আপনি প্রতিশ্রুতি দিবলগা হব পাৰে। ভোগ বিলাসত অধিক ধন ক্ষয় হওয়ালেও সতর্ক হওয়া আবশ্যক। কোনো বিশেষ অতিথির আগমনত আপনার বাঞ্ছা পূরণ হব। ব্যবসায়ত অর্থাগমত সন্তুষ্টি থাকিব, যদিও আজি আপনি অধিক ব্যয় হওয়ালৈ লক্ষ্য রাখব লাগিব। আপনার আজির শুভ রং ক্রিম আর শুভ সংখ্যা ২ আর পাতল নীলা রং আর ৫ সংখ্যা অশুভ। সিংহ রাশি, স্বাস্থ্যত অকস্মাত হব পৰা যিকোনো ধরনের আঘাতের পৰা সতর্কতা গ্রহণ করক, কিন্তু কর্মক্ষেত্র কর্ম পরিবর্তনের কোনো বিশেষ সংবাদে আপনার আনন্দ দিব, আজি আপনার ধন প্রাপ্তির যোগও আছে। সামাজিক ক্ষেত্র কোনো নেতৃস্থানীয় ব্যক্তির লগত আপনার আজি সদ্ভাব বৃদ্ধি পাব, বন্ধুত্ব লাভের যোগ আছে, পুরোনা সমস্যা সমাধানতো আনন্দ থাকিব। একাধিক নতুন কর্মর দায়িত্ব লাভ করিব পাৰিব আর আজি আপনার পরিবেশত শ্রম বৃদ্ধি পাব। বিদ্যার্থীর পরিবেশ অতি উন্নত, যিকোনো দিকতে কৃতকার্যতা লাভ করে সুখী হব পাৰিব। উচ্চ পর্যায়ের শিক্ষার্থীর স্বাস্থ্যের বাবে যত্নর আবশ্যক। প্রেমত আনন্দ অব্যাহত থাকিব, পরিবেশত সম্পর্ক স্থায়িত্বর আলোচনায় আগস্থান পোৱা দেখা যায়, কিন্তু পরিবেশত কোনো অসৎ ব্যক্তির দ্বারা যাতে আপনার অপবাদ অবাবতে প্রচার নহয় তালৈ লক্ষ্য রাখব। গৃহত কোনো বিশেষ উদ্দেশ্য সিদ্ধির বাবে আজি আপনি ভ্রমণের আসনি লব পারে, কোনো বিশেষ দ্রব্য ক্রয় করেও আর্থিকভাবে আপনি আজি লাভবান হব, কিন্তু কোনো কারণত সন্তানের বাবে আপনার আজি উদ্বিগ্নতা বৃদ্ধির যোগ দেখা যায়। ব্যবসায়ত ক্রমোন্নতিত উন্নতির আশা লাভ করিব, আজি আপনি সঞ্চয়ত মনোযোগ দিব পারিব, এটা ভাল দিন পাব। আপনার আজির শুভ রং পাতল নীলা আর শুভ সংখ্যা ৫ আর বগা রং আর ২ সংখ্যা অশুভ। কন্যা রাশি, কর্মক্ষেত্র উন্নতি আর আনন্দ অব্যাহত থাকিব, কর্ম আর ক্ষমতা বৃদ্ধিতে আপনার বহুদিনে আশা পূরণের যোগ দেখা যায়। আজি কর্মক্ষেত্র নতুন বন্ধু লাভ করেও আপনি সুখী হব পাৰিব। সামাজিক পরিবেশত আপনার ব্যস্ততা আজি অধিক দেখা যায়, যদিও আপনার সুনাম বৃদ্ধি আর সম্মান প্রাপ্তিত আনন্দ থাকিব। কোনো বিশেষ দ্রব্য ক্রয়ের ক্ষেত্র আর্থিকভাবে যাতে আপনি আজি অধিক ক্ষতিগ্রস্ত নহয় তালৈ লক্ষ্য রাখব। বিদ্যার্থীর সকলো দিকতে আনন্দ থাকিব, যদিও স্বাস্থ্যের বাবে আপনার যত্নর দরকার আছে। কোনো বিশেষ উদ্দেশ্য সম্পাদনের বাবে আপনার আজি উদ্বিগ্নতা বৃদ্ধি দেখা পোৱা যায়। প্রেমর পরিবেশত আপনার সকলো শুভভাব অটুট থাকিব, কিন্তু আপনার কোনো মন্তব্য বা ব্যবহারত যাতে বন্ধুর মনত দুশ্চিন্তায় ঠাই নলয় তালৈ লক্ষ্য রাখব। দিনটি বেয়া নহয়, গৃহত কোনো উৎসবর আয়োজনের আসনি আজি আপনি গ্রহণ করিব পাৰে আর এনে ক্ষেত্র অর্থ ব্যয় করেও সুখী হব পাৰিব। আজি যান বাহন আদির সমস্যাও আপনি সমাধান করিব পাৰিব। বিশেষ কোনো দ্রব্য ক্রয়ত আর্থিকভাবেও আপনার লাভবান হওয়ার যোগ আছে। অর্থাগমের কোনো নতুন আসনি গ্রহণ করেও সুখী হব। ব্যবসায়ত অর্থাগম অব্যাহত থাকিব, যদিও বাঞ্ছিত সন্তুষ্টি লাভের বাবে অধিক যত্নর প্রয়োজন আছে। আপনার আজির শুভ রং আকাশী নীলা আর শুভ সংখ্যা ২ আর মুগা রং আর ৮ সংখ্যা অশুভ। তুলা রাশি, পরিবেশত বিভিন্ন বাধা আর অশান্তি থাকিব যদিও কর্মর পরিবেশ আপনার নিয়ন্ত্রণতে থাকিব। উন্নত কর্মবৃদ্ধি আর ক্ষমতা লাভত আপনার আশা পূরণের যোগ আছে। আর্থিক উন্নতিত আপনার মনোবল আর উৎসাহও বাড়িব, দিনটি ভালেই।
সামাজিক কর্মত একাধিক কর্মর দায়িত্ব পালনত আপনার আজি অধিক শারীরিক ব্যস্ততায় আপনার মানসিকভাবেও দুর্বল করার যোগ দেখা যায়। কর্মসংক্রান্ত কারণত আপনি আজি ভ্রমণের আঁচনি লব পারে। বিদ্যার্থী স্বাস্থ্যত অকস্মাত হব পৰা যিকোনো ধরনের আঘাতের অধিক সতর্কতা গ্রহণ করা আবশ্যক। স্বাস্থ্যের বাবে যাতে শিক্ষার পরিবেশ নিম্নগামী নহয় তার বাবে আপনার মনোবল বৃদ্ধি করা দরকার। প্রেমত আপনার সকল শুভভাব অটুট থাকিব। প্রিয় ব্যক্তির বাঞ্ছিত আশ্বাস আর প্রতিশ্রুতিও লাভ করিব পাৰিব। কিন্তু বাঞ্ছিত দিনটির বাবে সামান্য অপেক্ষার প্রয়োজন আছে। গৃহত পরিবেশ অতি উন্নত, কর্মক্ষেত্রত লাভ করা সৌভাগ্যয় পারিবারিকতো আপনার সুখ বৃদ্ধি করিব। বাহন, নতুন গৃহ আদির সমস্যাও আজি আপনি সমাধান করিব পাৰিব। ব্যবসায়ত অর্থাগমত সন্তুষ্টি থাকিব। আজি আপনার ব্যয় বৃদ্ধি পাব যদিও সঞ্চয়তো মনোযোগ দিব পাৰিব। আপনার আজির শুভ রং বগা আর শুভ সংখ্যা 2 আর নীলা রং আর 5 সংখ্যা অশুভ। বৃশ্চিক রাশি, আজি কর্মক্ষেত্রত কোনো বিশেষ শুভ সংযোগ লাভের বাবে আপনার উদ্বেগ বৃদ্ধি হব পাৰে। কোনো জ্যেষ্ঠ ব্যক্তির স্বাস্থ্যর সংবাদে আপনার চিন্তাও সামান্য বৃদ্ধি করা দেখা যায়। হলেও কর্মর পরিবেশত গতানুগতিকতা অব্যাহত থাকিব। আজি আপনার অর্থপ্রাপ্তি যোগ আছে। সামাজিক পরিবেশ ভাল, আপনার নিয়ন্ত্রণ অব্যাহত থাকিব। কিন্তু কোনো অসৎ ব্যক্তিয়ে আপনার সততা আর উদারতার বাবে উদারতার যাতে অসৎ প্রয়োগ করিব নোৱাৰে তালৈ লক্ষ্য রাখব। কোনো বিশেষ সংবাদে আপনার আজি দুঃখ দিয়া দেখা যায়। বিদ্যার্থী স্বাস্থ্যের ক্রমোন্নতিত মনোবল বৃদ্ধি যোগ আছে। বিভিন্ন দিকত থাকা কৃতকার্যত আপনার আনন্দ দিব। ধন বস্ত্র আদি প্রাপ্তি যোগও আছে। প্রেমত আপনার সকল শুভভাব অটুট থাকিব। অভাবত আপনার কিন্তু মানসিক অশান্তির যোগ। সংযোগ আদিত গতানুগতিকতা অব্যাহত থাকিব, সুখী হব পাৰিব। নতুন প্রণয়তো বাঞ্ছা পূরণের যোগ আছে, অগ্রগতি থাকিব। গৃহত কোনো পুণ্যকর্ম আয়োজনের বাবে আসনি গ্রহণ করিব পাৰে। সন্তানের উন্নতিতো আনন্দ আর গৃহ সুখ বৃদ্ধি পাব। কিন্তু বিভিন্ন দিকত আপনার আজি ধন ক্ষয় অধিক হওয়া দেখা যায়। ব্যবসায়ত উপার্জন থাকিব যদিও আপনার সন্তুষ্টির বাবে অধিক যত্নর প্রয়োজন। আপনার আজির শুভ রং নীলা আর শুভ সংখ্যা 5 আর বগা রং আর 2 সংখ্যা অশুভ। ধনুরাশি, স্বাস্থ্যত পুরোনা রোগ আর অকস্মাত হব পৰা যিকোনো ধরনের আঘাতত আপনার অর্থহানির যাতে কর্ম নষ্ট নহয় তালৈ লক্ষ্য রাখব। বিভিন্ন দিকত সঞ্চিত অর্থ ব্যয়েও আপনার অর্থচিন্তা বৃদ্ধি করিব পাৰে। সামাজিক পরিবেশত অবাবত যাতে কোনো অশুভ পরিবেশের মাজত সোমায় আর্থিকভাবে আপনি ক্ষতিগ্রস্ত নহয় তালৈ লক্ষ্য রাখব। কর্মসংক্রান্ত কারণত যানবাহনত ভ্রমণ করতেও স্বাস্থ্যের প্রতি অধিক মনোযোগ দিয়ক। বিদ্যার্থীর শিক্ষার পরিবেশত কমোন্নতি থাকিব। শিক্ষা লাভের বাবে আপনার উৎসাহ আর আগ্রহ বাড়িব। দিনটি উন্নত, যিকোনো দিকতে আজি আপনি কৃতকার্যতা লাভ করে সুখী হব পাৰিব। প্রেমত সংযোগ আদিত আনন্দ আর আশা পূরণ হব, কিন্তু মনত সাময়িক বিচ্ছেদর দুঃখও দেখা যায়। সামান্য অপেক্ষার অন্তত আপনার বাঞ্ছা পূরণের যোগ আছে। গৃহত কোনো সম্পদ ক্রয়ের আসনি প্রস্তুত করে সুখী হব পাৰিব। আজি আপনি প্রতিবেশী বা বন্ধুর কোনো সমস্যা সমাধানের বাবে আপনার পরামর্শ আর সহযোগিতা দিব লগা হব পাৰে। সন্তানের উন্নতি অব্যাহত থাকিব। আপনার আজির শুভ রং কলা আর শুভ সংখ্যা 7 আর নীলা রং আর 2 সংখ্যা অশুভ। মকর রাশি, কর্মক্ষেত্রত কোনো বিশেষ সংবাদত বহুদিনা পরিশ্রমের সফলতা লাভ করার যোগ আছে। কর্ম আর ক্ষমতা বৃদ্ধিতে আপনার সৌভাগ্য লাভ হব। পরিবেশত নতুন কোনো সদ্বন্ধু লাভ করেও আপনি আজি সুখী হব পাৰিব। নিবনুয়া কর্মপ্রার্থীর বাবে আজির দিনটি স্মরণীয় হব পাৰে। বাঞ্ছিত কর্মপ্রাপ্তি সৌভাগ্য লাভের যোগ দেখা যায়। আজি আপনি বাহন আদির ক্রয়ের আসনিও লব পাৰে, আপনার আর্থিক উন্নতি থাকিব। সামাজিক ক্ষেত্রত আপনার কর্মোদ্যম আর সৎসাহসর পরিবেশত আজি আপনার সুনাম আর যশস্যাও বৃদ্ধি পাব। নেতৃস্থানীয় ব্যক্তির পরাও প্রশংসা লাভের আজি আপনি শত্রুর পরাও সন্মান লাভ করে সুখী হব পাৰিব। বিদ্যার্থীর সকল দিকতে উন্নতি অব্যাহত থাকিব। বিভিন্ন দিকত লাভ করা কৃতকার্যতায় সমাজত আপনার উচ্চ স্থান আর সন্মানও বৃদ্ধি করিব, এটা উন্নত দিন পাব। প্রেমর পরিবেশ অতি উন্নত, আজি আপনি প্রিয় ব্যক্তির বাঞ্ছিত প্রতিশ্রুতি আর স্থান লাভ করেও সুখী হব পাৰিব। নতুন প্রণয়তো আজির দিনটি উল্লেখযোগ্য হব পাৰে। গৃহত অর্থ সংক্রান্ত কারণত কোনো ব্যক্তিক আজি আপনি প্রতিশ্রুতি দিবলগা হব পাৰে। কোনো বিশেষ দ্রব্য ক্রয় করেও যাতে আপনি আর্থিকভাবে প্রবঞ্চিত নহয় তালৈও লক্ষ্য রাখা অতি আবশ্যক। অর্থপ্রাপ্তি যোগও আজি আপনার দেখা যায়।
আজি আপোনাৰ শুভ ৰং পাতল নীলা আৰু শুভ সংখ্যা দুই আৰু কমলা ৰং আৰু এক সংখ্যা অশুভ। কুম্ভ ৰাশি, স্বাস্থ্যত আৰোগ্য লাভ আৰু কৰ্মোন্নতিয়ে আপোনাৰ আজি মনোবলো বঢ়াব, কিন্তু আপোনাৰ কৰ্মক্ষেত্ৰত বিভিন্ন ধৰণৰ অশান্তিয়ে আপোনাৰ মানসিক শ্ৰম বৃদ্ধি কৰিব, যদিও পৰিৱেশত গতানুগতিকতা অব্যাহত ৰাখিবলৈ আপুনি সমৰ্থ হ'ব পাৰিব। সামাজিক ক্ষেত্ৰত আজি যিকোনো ক্ষেত্ৰতে আপুনি সফলতা লাভ কৰিব পাৰিব। পৰিৱেশত থকা আপোনাৰ উদ্যম আৰু সৎসাহসৰ বাবে আজি আপোনাৰ সুনামো বৃদ্ধি পাব। আজি আপোনাৰ অনুগামীৰ সংখ্যা বৃদ্ধিটো আপুনি সুখী হ'ব পাৰিব। বিদ্যাৰ্থী পৰিৱেশ উন্নত, সকলো দিশতে কৰ্মোন্নতি থাকিব। আত্মীয়ক দিয়া বিশ্বাস অটুট ৰাখিব পাৰি সুখী হ'ব পাৰিব। আজি আপোনাৰ ধন বস্ত্ৰ দ্ৰব্য আদি প্ৰাপ্তিৰ যোগ আছে। প্ৰেমত এটা ভাল দিন, প্ৰিয় ব্যক্তিৰ সংগত সুখী হ'ব পাৰিব। আজি পুৰণা সমস্যা সমাধানৰ যোগো আছে, কিন্তু আপোনাৰ স্বাস্থ্যৰ প্ৰতি আজি অধিক মনোযোগৰ আৱশ্যক। গৃহত বিভিন্ন দিশত অধিক অৰ্থ ক্ষয় হলেও বাঞ্ছা পূৰণত সুখী হ'ব, কিন্তু অৰ্থ সংক্ৰান্ত কাৰণত আজি আপুনি কাৰোবাক প্ৰতিশ্ৰুতি দিব লগা হ'ব পাৰে। আপোনাৰ আজি অৰ্থপ্ৰাপ্তিৰ যোগো আছে। কোনো নতুন গৃহ বাহন আদিৰ সমস্যাও আজি আপুনি সমাধান কৰিব পাৰিব। ব্যৱসায়ত পৰিৱেশ বিশেষ উন্নত দেখা নাযায়, অৰ্থাগমত সন্তুষ্টি সামান্য কম থাকিব। আপোনাৰ আজিৰ শুভ ৰং বগা আৰু শুভ সংখ্যা দুই আৰু নীলা ৰং আৰু পাঁচ সংখ্যা অশুভ। মীন ৰাশি, স্বাস্থ্যত আৰোগ্য লাভ হলেও সামান্য দুৰ্বলতাও দেখা যায়। তাৰোপৰি আজি আপুনি অকস্মাত হ'ব পৰা যিকোনো ধৰণৰ আঘাতৰ পৰাও সতৰ্ক হোৱা আৱশ্যক। কৰ্ম সংক্ৰান্ত কাৰণত আজি আপোনাৰ ভ্ৰমণৰ যোগো আছে, য'ত সতীৰ্থৰ সহযোগিতাটো আপুনি উপকৃত হ'ব পাৰিব। নিবনুৱা কৰ্মপ্ৰাৰ্থীৰ বাবে আজিৰ দিনটো স্মৰণীয় হ'ব পাৰে। কৰ্মপ্ৰাপ্তিত বাঞ্ছা পূৰণ আৰু বহুদিনীয়া পৰিশ্ৰমৰ সফলতা লাভৰ যোগ আছে। যান বাহনত ভ্ৰমণ কৰোঁতে স্বাস্থ্যৰ প্ৰতি অধিক মনোযোগৰ আৱশ্যক আছে। সামাজিক ক্ষেত্ৰত আজি কোনো উচ্চ পৰ্যায়ৰ ব্যক্তিৰ লগত আপোনাৰ সদ্ভাৱ বৃদ্ধি পাব। বন্ধুত্ব লাভৰ যোগ আছে। কৰ্ম পৰিৱৰ্তন হলেও সুখী হ'ব পাৰিব। পৰিৱেশত আজি আপোনাৰ সৎবন্ধুৰ সংখ্যা বাঢ়িব। বিদ্যাৰ্থীৰ স্বাস্থ্য সামান্য নিম্নমানৰ, হলেও শিক্ষাৰ পৰিৱেশ উন্নত। কোনো বিশেষ সংবাদেও আজি আপোনাক আনন্দ দিব। দিনটো অতি উন্নত। প্ৰেমত শ্ৰেষ্ঠ বন্ধু লাভৰ যোগ। প্ৰিয় ব্যক্তিৰ পৰা বাঞ্ছিত বিশ্বাস আৰু প্ৰতিশ্ৰুতি লাভ কৰি সুখী হ'ব। নতুন প্ৰণয়তো আপোনাৰ বাঞ্ছা পূৰণৰ যোগ আছে। গৃহত কোনো আনন্দ উৎসৱ আয়োজনৰ আঁচনি আজি আপুনি গ্ৰহণ কৰিব পাৰে, য'ত আপোনাৰ ধন ক্ষয়ৰ যোগো দেখা যায়। বিভিন্ন দিশত অধিক ধন ক্ষয় হলেও আপোনাৰ আজি অৰ্থ সমস্যা অনুভৱ নহ'ব। সন্তানৰ উন্নতিটো গৃহসুখ বৃদ্ধি পাব। দিনটো ভালেই। আপোনাৰ আজিৰ শুভ ৰং আকাশী নীলা আৰু শুভ সংখ্যা পাঁচ আৰু বগা ৰং আৰু দুই সংখ্যা অশুভ। শেষত আপোনালোকক জনাওঁ যে আমাৰ নৱগ্ৰহ চেণ্টাৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি ৰাখক আৰু কাষত থকা নটিফিকেশ্যন বেলটো টিপি অল বুটামটো ছিলেক্ট কৰি ৰাখক, যাতে আমাৰ প্ৰতিদিনৰ ভিডিঅ'সমূহ আপোনাৰ সহজতে উপলব্ধ হয়। আৰু ভিডিঅ'টো লাইক কৰি ৰাখিবলসমূহ ইয়াতকৈও উন্নত পৰ্যায়ত দিবলৈ আমাক উৎসাহিত কৰক। লগতে ভিডিঅ'টো আপোনাৰ আত্মীয় স্বজন আৰু বন্ধুবৰ্গৰ মাজত শ্বেয়াৰ কৰি তেওঁলোককো উপকৃত কৰক। আপোনাৰ আজিৰ দিনটো সুস্থিৰ, সুন্দৰ আৰু সৰ্বতোপ্ৰকাৰে মঙলময় হোৱাৰ কামনা কৰিলোঁ। আজিলৈ বাৰটা ৰাশিৰ দিনদশাসমূহৰ বিৱৰণ অন্ত কৰি অহাকালিলৈ আপোনাক পুনৰ লগ পোৱাৰ প্ৰতিশ্ৰুতিৰে বিদায় লৈছোঁ। ধন্যবাদ।